নিদাসা লুৎফর আর চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফ উল্লাহ। আজকের এক্সেল ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আজকে আমরা যে শীটটা করব সেই শীটটার নাম হচ্ছে ম্যাক্রো। আমরা ওপেন করছি। ম্যাক্রো কি? ম্যাক্রো হচ্ছে কোনো একটা কাজ আপনাকে বারবার করতে হয়, এমন কাজ বারবার না করে আপনি রেকর্ড করে রেখে দেবেন, পরবর্তীতে আপনি একটা শর্টকাট কি প্রেস করার মাধ্যমে আপনি ওই কাজটা আবার ফিরে পাবেন। এই শীটের মধ্যে কিছু ফ্লোরের রং দেওয়া আছে, অর্থাৎ কিছু ফ্ল্যাটের নাম্বার দেওয়া আছে, বেডরুম, তাদের কয়টা বেডরুম আছে, বাথরুম কয়টা, ড্রয়িং রুম কয়টা, কিচেন রুম, সার্ভিং রুম কয়টা, এই ধরনের একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। অর্থাৎ একটা মাল্টি স্টোরি বিল্ডিংয়ের মধ্যে কিছু ফ্ল্যাটের স্ট্রাকচার এখানে দেওয়া আছে, অর্থাৎ তাদের রুমের সংখ্যা এখানে দেওয়া আছে। এখন একজন ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে ভাই আপনার বিল্ডিংয়ের মধ্যে আমার দুইটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন রুম, এই ধরনের কোনো ফ্ল্যাট আপনার এখানে আছে কি না। তাহলে সে কী করবে? সে এক ম্যাক্রোর মাধ্যমে খুঁজে বের করে আপনাকে ফলাফলটা দিবে। তো আসুন কীভাবে করা যায় দেখি আমরা। প্রথমত আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে ফ্লোর নং থেকে এই সাবমিট রুম পর্যন্ত এতটুক সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করব। এরপর নিচের দিকে যে কোনো এক জায়গায় আমি কি করি, আবার রাইট বাটন ক্লিক করে এটাকে পেস্ট ক্লিক করে দিই। এখন এই যে সিলেকশনটা রয়ে গেছে এখানে ডবল ক্লিক করেন, সিলেকশনটা চলে যাবে, চলে গেল। এখন যে কোনো একটা ঘরে কার্সর, যে কোনো একটা ঘরে আপনি কার্সর রেখে আপনি যান ভিউতে যান, এরপর ম্যাক্রোসে যান, দেন রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করেন। এখানে ম্যাক্রো একটা নাম চাচ্ছে, আপনি একটা নাম দেন, আমি দিচ্ছি নিদাসা। এরপরে শর্টকাট কি একটা বক্স আছে, এখানে একটা আপনাকে একটা শর্টকাট কি প্রেস করতে হবে। এই শর্টকাট কিটা আপনি শিফট চেপে যেন একটা লেটার প্রেস করেন, যেমন কন্ট্রোল শিফট এইচ, আপনাকে এই শর্টকাট কিটা মনে রাখতে হবে, দেন ওকে। এরপরে যাবেন আপনি কোথায়, ডাটা, অ্যাডভান্স। এখন এখানে মধ্যে যেটা হচ্ছে লিস্টেন্স, লিস্টেন্সের মধ্যে আপনার যতটুকু আপনার টেবিল অতটুকু আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যতটুকু ডাটা আছে অতটুকু সিলেক্ট করতে হবে। তাহলে আপনি এই ফ্লোর নং থেকে এই পর্যন্ত আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এখানে এই লাল বাটনটাতে ক্লিক করেন। ক্রাইটেরিয়া রেঞ্জে যাওয়ার পরে এই যে আমরা কপি পেস্ট করেছিলাম এই অংশটুকু আপনি সিলেক্ট করবেন, প্লাস তার নিচে আরেকটা রো সিলেক্ট করবেন তার বরাবর। আবার এক্সপ্যান্ড করে নিচ্ছি আমি এই লাল বাটনটাতে ক্লিক করে। এরপর কপি টু অ্যাদার লোকেশন ক্লিক করেন। ক্লিক করার পরে কপি টু এর ঘরে কার্সর রাখেন বা এখানে লাল বাটন ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ঘর, এতে দুই ঘর বা এই দুই ঘর বাদ দিয়ে অন্য যে কোনো একটা ঘর আপনাকে সিলেক্ট করতে হবে যেখানে আমার ফলাফলটা প্রদর্শিত হবে। জাস্ট এখান থেকে আমি এই ঘরটা সিলেক্ট করলাম, আবার এক্সপ্যান্ড করি, দেন ওকে ক্লিক করি, আমার কাজ শেষ। এখন আমরা আবার যাব ভিউতে, যাব ম্যাক্রোতে, যাব স্টপ রেকর্ডিং ক্লিক করব, রেকর্ডটাকে স্টপ করে দিলাম। এখন এখানে যে ডাটাগুলো শো করছে এই ডাটাগুলো আমি এখানে মুছে দিচ্ছি, রেজাল্টটা, ফলাফলটা। এখন ধরে নিচ্ছি আমি এখানে আমাদের বেডরুম, কেউ বলছে আমাকে এসে যে ভাই আমার দুইটা বেডরুম দরকার, আমি দুই লিখলাম, এরপর সে বললো আমার একটা বাথরুম দরকার, এই ধরনের কোনো ইউনিট আপনার এখানে আসে কি না। ড্রয়িং রুম, কিচেন রুম যাই আছে তাই চলবে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার দুইটা বেডরুম দরকার এবং একটা বাথরুম দরকার, এই ধরনের কোনো ইউনিট আসে কি না লিখে আপনি এন্টার দেন। এন্টার দিয়ে এবার কিবোর্ডে যে শর্ট কমান্ডটা ছিল আমাদের কন্ট্রোল শিফট এইচ প্রেস করেন। দেখেন 204, 205, 213 এই ফ্লোরগুলোতে বা এই ফ্ল্যাটগুলোতে কি বেডরুম দুইটা এবং বাথরুম একটা আছে। আবার যদি এখান থেকে আপনি এই ডাটায় ফলাফলটা আপনি মুছে দেন, মুছে এখন কেউ যদি বললো যে না আমার দুইটা বেডরুম এবং দুইটা বাথরুম দরকার এবং একটা ড্রয়িং রুম দরকার, আর কিছু রুম তো থাকবেই, একটা থাক দরকার, লিখে আপনি এন্টার দেন। এবার কন্ট্রোল শিফট এইচ যে শর্ট কমান্ডটা ছিল সেটা প্রেস করেন। হ্যাঁ, 208 নাম্বার ফ্লোরে বা ফ্ল্যাটে কি আছে, দুইটা বেডরুম, দুটা বাথরুম, ড্রয়িং রুম, কিচেন রুম, সার্ভিং রুম। এভাবে ক্লায়েন্টের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুপাতে আপনি এখানে লিখবেন, লিখে আপনি জাস্ট এন্টার দিয়ে শর্টকাট কি প্রেস করলে ফলাফলটা চলে আসবো। সাপোজ এখানে মধ্যে কেউ আসে বললো যে তিনটা বেডরুম দরকার, দুইটা বাথরুম দরকার, লিখে আপনি এন্টার দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এইচ দেন। 201 এবং 209 ফ্ল্যাটের মধ্যে তিনটা বেডরুম এবং দুটো বাথরুম আছে। তাহলে এটা শুধু যে এক্ষেত্রে তা না, আপনি যদি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে যে এই প্রোডাক্ট কতটুকু আছে, ওই প্রোডাক্ট কতটুকু, জাস্ট প্রোডাক্টের নামগুলো এখানে হবে, ওই প্রোডাক্টের নিচে যখন আপনি লিখবেন শর্ট কমান্ড প্রেস করার সাথে সাথে চলে আসবে। অর্থাৎ এইটা জাস্ট আপনাদের একটা ফরম্যাট দেওয়া হলো, এই ফরম্যাটের আগে আপনাদের চিন্তা ভাবনা করে অন্য ধরনের শীট আপনাকে সাজাতে হবে। তো বন্ধুরা, এটা খুব ইফেক্টিভ এবং খুব প্রয়োজনীয়, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।